হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা বন্ধুরা একদম স্পেশালি তৈরি করা হচ্ছে মির্জা, মির্জা অঙ্কুশের সিনেমা মির্জা টিমের জন্য, এবং স্পেশালি ফিল্মটার জন্য। আমরা সকলে জানি 31 মার্চ মানে আগামী পরশু দিন এই সিনেমাটার ট্রেলার লঞ্চ হতে চলেছে। একটা ধামাকেদার নিউজ নিয়ে মির্জা টিম একটু আগে একটা পোস্ট করেছে, এবং যে পোস্টটা দেখে আমি এক কথাই বলতে চাই, স্যালিউট টু দ্য হোল টিম অফ মির্জা, এবং স্যালিউট জানাতে চাই সেই সকল প্রোডাকশন হাউসকে যারা এই বিষয়টা ঘটিয়েছে, যারা ঘটাতে চলেছে। বন্ধুরা, আমরা এতদিন ধরে দেখে এসেছি যে প্রোডাকশন হাউসের সিনেমা হয় সেই প্রোডাকশন হাউসই তাদের সিনেমা ট্রেলার ছাড়ে, বাট ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা এটা মানতে হবে মির্জা ফার্স্ট কোনো সিনেমা যে সিনেমাটার ট্রেলার লঞ্চ করতে চলেছে মানে শুধুই অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স নয়, বাংলার বেশ কিছু বিগেস্ট প্রোডাকশন হাউস যারা এতদিন ধরে আমাদের বড় বড় সিনেমা দিয়ে এসছে, বড় বড় প্রজেক্ট দেখিয়ে এসছে, তারা সকলে মিলে মির্জার ট্রেলারটাকে তাদের চ্যানেলে লঞ্চ করবে, এবং এটা একটা হিস্ট্রি ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি এর আগে কখনো জীবনে, মানে আমার 35 প্লাস, আমি এখনও আমার 35 প্লাস এজে আমি দেখিনি কোনো অন্যান্য প্রোডাকশন হাউস, অন্য কোনো প্রোডাকশন হাউসের, একজন নতুন, তার মধ্যে আবার একটা নতুন প্রোডাকশন হাউসের থেকে তৈরি হওয়া একটি সিনেমা যেটার নাম মির্জা, সেই সিনেমাটার ট্রেলার তাদের প্রচণ্ড মূল্যবান চ্যানেল থেকে ছাড়তে, এটা আমি এর আগে কখনো কাউকে দেখিনি। হ্যাঁ, আমরা এটা দেখেছিলাম পাড়িয়ার যখন ট্রেলার এসেছিলো, দেবদা নিজে পোস্ট করেছিলেন, দেবদা একদম অন্য রকমের আমরা সকলেই জানি, বাট অন্য কোনো প্রোডাকশন হাউস কিন্তু পোস্ট করেনি, কিন্তু মির্জা ট্রেলারটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে। কে কে নেই, মানে এখন আমি এর মধ্যে দেখতে পেলাম শুধুমাত্র উইন্ডোজ নেই, কেন নেই আমি জানি না, এগুলো থেকে মানসিকতার পরিচয় পাওয়া যায় অনেক সময়। আমি উইন্ডোজকে খারাপ বলছি না, তাদের বিজনেস স্ট্র্যাটেজি সেটা হতে পারে, বাট দেখতে খারাপ লাগছে, দৃষ্টিকটু যে উইন্ডোজ এখানে নেই। এদিকে উইন্ডোজের হয়ে কিন্তু অঙ্কুশ কাজ করেছে, যাই হোক সেটা আলাদা বিষয়। সুরিন্দর ফিল্মস বন্ধুরা, ওই 31 মার্চ মানে আগামী পরশু দিন আমরা এই ট্রেলারটাকে সকাল 11টার সময়, আমি টাইমটা ঠিক বলছি কিনা একটু দেখে নিচ্ছি, যদি আমার ভুল ত্রুটি হয়ে যায় নিজগুণে মাফ করে দিও। হ্যাঁ, সকাল 11টার সময় এই ট্রেলারটা লঞ্চ করা হবে কোন কোন চ্যানেলে। প্রথমত এটা হবে হচ্ছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স, তোমরা দেখতে পাবে, সুরিন্দর ফিল্মস বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস, এসকে মুভিজ বাংলার আরেকটা বিগেস্ট প্রোডাকশন হাউস, তারপরে তো আমি এই মানুষটার প্রোডাকশন হাউস নিয়ে কি বলবো, দেব প্রোডাকশন হাউস। কেন দেব কেন বললাম, DEV দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, ছোটো করলে দেবই হয়, তো দেব প্রোডাকশন হাউস, এ তো দুর্দান্ত বড় মানসিকতার একটা প্রোডাকশন হাউস, চরম বড় মন এই প্রোডাকশন হাউসের যে মাথা, তার মনটা নিয়ে কোনো কথা হবে না। আর তারপরে দ্য সুপারস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আরেকজন দ্য মেগা স্টার বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের, জিদ্দা গ্রাসরুট এন্টারটেনমেন্টের পেজে, এটা আমার কাছে কিন্তু একটা রেকর্ড, এটা আমার কাছে একটা বিশাল রেকর্ড যে একটি সিনেমা, একটি প্রথম প্রোডাকশন হাউস মানে নতুন প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা, যে সিনেমাটা গ্রাসরুট এন্টারটেনমেন্ট প্রমোট করবে, আমি এর আগে কখনো দেখিনি। তারপরে বেঙ্গল টকিজ আছে, আমরা জানি তাদের প্রোডাকশনের তরফ থেকে কী কী বেরিয়েছে, রেকর্ডের পর রেকর্ড, 3টে হ্যাট্রিক। এছাড়া অ্যাক্রোপলিস ওনারাও করবেন, মানে ওনাদের চ্যানেলেও পাওয়া যাবে, অ্যাক্রোপলিসের চ্যানেলে, যাই হোক এটা একটা বিশাল ব্যাপার। এছাড়াও আরও কিছু স্টানিং জিনিসপত্র কিন্তু হতে চলেছে, এই যে অনেকে বলছে দেবদা থাকবে, জিদ্দা থাকবে, অনেকে থাকবে, আমার মনে হয় না এই ব্যাপারটা এরকম ঘটবে, এটা আমার মনে হয় না, বাট যেভাবে লঞ্চটা হবে আমি কিছুটা জানি, সেটাও একটা বিশাল আকৃতিতে ওরা ভাবছে এই টিম, মির্জার টিম, এবং আমি চাই সেটা খুব সফলভাবে মানুষের সামনে আসুক, এবং কিছু একটা নতুনত্ব তো হতেই চলেছে, আমি জানি, কিছুটা জানি, পুরোটা জানি না,
আর এটা একটা সারপ্রাইজ ছিল আমার কাছে। অল দ্য বেস্ট টু দ্য মির্জার হোল টিম। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হবে। আর আজকে তো তোমরা জানো ওবেলা থেকে পৌশালি থাকবে না, গানের ক্লাস করাতে হবে, আগামীকাল গানের ক্লাস থাকে, সো আমাকেই ভিডিও নিয়ে আসতে হবে। যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি নিজগুণে মাফ করে দিও। এখনকার জন্য টাটা।